আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সড়ক উন্নয়নে জোর, নজরে একাধিক প্রকল্প। জলপাইগুড়ির উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। আগামী 2 এপ্রিল শুরু হতে চলেছে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা স্পর্শকাতর এলাকা সম্পর্কে কি জানালেন জয়েন্ট কনভেনার বাবলু রায়? এবার আসছে বিস্তারিত সংবাদে। শিলিগুড়ির গোসাইপুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য 11টি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের জন্য 110 কোটি টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি রবিবার সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে 1.37 লক্ষটি, রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে 2.33 কোটি, তাছাড়া মে জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন করা হোক, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও প্রায় 110 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ির 9টা, কুচবিহার 1টা, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের 1টি, মোট 11টি প্রজেক্টের উদ্বোধন করা হলো। যার মধ্যে দেবী চৌধুরানী মন্দিরের পুনর্নির্মাণ, আপনারা জানেন পুড়ে গেছিল মন্দিরটা, জলঢাকা রানীঘাট রাস্তা, লাটাগুড়ি ক্রান্তি রোড, রাজগঞ্জ ময়নাগুড়ি ব্লকে আরও 2টি রাস্তা, তালমা সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, তুফানগঞ্জ ধলপাল ভাটিবাড়ি রাস্তা, রাজ্য জুড়ে ফাঁসিদেওয়া ব্লকে কমিউনিটি হল, রাজগঞ্জ ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাবস্টেশন, জর্দা নদীর ওপর আরসিসি ব্রিজ, নতুন বারারহাট ব্লক অফিস, অনেক কিছুই করা হয়েছে। 1,37,000-এর বেশি ক্যাম্প দুয়ারে সরকারের হয়েছে এবং 6,64,00,000 মানুষ, 44,00,000 মানুষ এই ক্যাম্পে এসছে। যদি আমাদের রাজ্যে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, সেই 11 বছর আগে একটা সেন্সাস হয়েছিল, ইয়ং 9 কোটি দেখানো হয়েছিল, এখন সেটা বেড়ে 10.5-11 কোটি হবে মানুষ। তার মধ্যে যদি 6,44,00,000 মানুষ এখানে এসছে দুয়ারে সরকারে এবং পরিষেবা পেয়েছেন প্রায় 4,50,00,000 মানুষ, এর কোনো তুলনা হয় না। এই অসাধ্য সাধন যারা করেছেন, আমি তাদের প্রত্যেকটা অফিসার থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, সাধারণ অর্গানাইজেশন থেকে শুরু করে, গ্রাম সভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সবাইকে, ডিপার্টমেন্ট, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগে বিধবা ভাতা সর্বপ্রথম ছিল 8 লক্ষ, যখন দেখলাম আমাদের ক্ষমতায় আসার পর অনেক বিধবা দেখছেন তো, অল্প বয়সী বয়সী মেয়েরা বিধবা হয়ে গেছে, তাদের হাতে একটা পয়সা দেওয়ার কেউ নেই, অনেকেরই। তখন আমরা 8 লক্ষটা 13 লক্ষ করেছিলাম, আর দুয়ারে সরকার করতে গিয়ে দেখলাম অনেক মানুষের আবেদন হয়েছে এবং আমরা এই দুয়ারে সরকারে আরো 8 লক্ষ বিধবা মা বোনেরা আমার, তাদের এই পেনশনের আওতায় নিয়ে আসছি। প্রতি মাসেই তারা 1,000 টাকা করে পাবে। আমরা 21 লক্ষ বিধবা ভাতা দিচ্ছি। আমরা প্রতি মাসে প্রায় 72 লক্ষ মানুষকে পেনশন দিই, তার মধ্যে লোকশ্রী, লোকপ্রসার শিল্প যেমন আছে, জয় জোহার, আমার ট্রাইবেল ভাই বোনেরা 60 বছর বয়স হলে পেনশন পায়, হিন্দু মুসলিম
কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই, এই পেনশন সবাই পায়। এছাড়াও বয়স্ক মানুষ, তারপরে হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হয়, তাছাড়াও SC ST কৃষকেরাও আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা থেকে প্রায় 5,000 জন উপভোক্তাকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সমস্ত ব্লকের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা এলাকাতেও উপভোক্তাদের নিয়ে যাওয়া হয়েছে। রবিবার পুরসভার উদ্যোগে মোট 7টি বাসে প্রায় 200 বেশি উপভোক্তাকে এদিন নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর সভায়। শিলিগুড়ির উত্তরা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা প্রকল্পের বিভিন্ন উপভোক্তাদের প্রাপ্য ভাতা বিতরণ করেন। পাশাপাশি স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরণও করা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, মোট 516 জন উপভোক্তা আছেন জলপাইগুড়ি পুরসভা এলাকায়। তাদের মধ্যে প্রায় 200 জনকে এদিন নিয়ে যাওয়া হচ্ছে। অনুষ্ঠান মঞ্চে উপভোক্তাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও রয়েছিলেন এদিন। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে উত্তরা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উইডো পেনশনের যে বেনিফিশিয়ারি আছে তাদের হাতে আজকে বিধবা ভাতার প্রকল্প যারা অনুমোদিত হয়েছে তাদের হাতে তুলে দেবে। আজকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে তুলে দেবে, তাই জন্য তাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা এখানে নিয়ে যাওয়ার পরে যাদের যদি অসুবিধা না হয় তার জন্য তাদের লাঞ্চ, জল এবং ফেরার সময় টিফিন সমস্ত কিছুর বন্দোবস্ত জলপাইগুড়ি পৌরসভা থেকে করা হয়েছে। কতজন যাচ্ছে ওই যে উইডো ভাতা আর এবং ওই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড? টোটাল উইডো তো পেয়েছি আমরা, হচ্ছে বেনিফিশিয়ারি আমাদের 516, সেখান থেকে আমরা 200 করে নিয়ে যাওয়া হচ্ছে, আর স্টুডেন্টস ক্রেডিট কার্ড এখান থেকে 30 জন যাচ্ছে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 2 এপ্রিল শুরু হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে আগামী 27 এপ্রিল। প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন জেলার উচ্চ মাধ্যমিক 2022-এর জয়েন্ট কনভেনার বাবলু রায়। জেলার এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 16,165 জন, তার মধ্যে ছাত্রর সংখ্যা 6,922 জন এবং ছাত্রীর সংখ্যা 9,243 জন। অর্থাৎ এই বছর প্রায় 3,000 ছাত্রী বেশি রয়েছেন ছাত্রদের তুলনায়, যা অত্যন্ত ভালো খবর বলেই দাবি তাঁর। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হোম সেন্টারে বা নিজস্ব স্কুলেই পরীক্ষা দেবেন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 140 এবং মূল কেন্দ্র 19। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার খবর নেই বলে খবর। এরই সঙ্গে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র সেইভাবে এখনও নেই, এমনটাই জানালেন পরীক্ষক এবং পর্যবেক্ষকরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল, শেষ হবে হচ্ছে 27 এপ্রিল। মাঝে কয়েকদিনের গ্যাপ রয়েছে, ওই যেহেতু নিটের পরীক্ষার সঙ্গে একটা ক্ল্যাশ করে যাচ্ছিল, তো সব ছাত্রছাত্রীদের কথা ভেবেই কাউন্সিল আবার নতুন করে রিভাইজড একটা রুটিন বের করেছে, তাতে 27 তারিখে শেষ হবে। কত ছাত্রছাত্রী জেলাতে কতগুলো কেন্দ্র আছে? আমাদের জলপাইগুড়ি জেলায় এবার হচ্ছে 140 ভেনুতে পরীক্ষা হচ্ছে, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে। আমরা গত বছর কোনো পরীক্ষা নিতে পারিনি, কাউন্সিল কোনো পরীক্ষা অ্যারেঞ্জ করতে পারেনি। 2020-তে যে পরীক্ষাটা হয়েছিল কোভিডের কারণে, মাঝপথেই প্রায় শেষের দিকে কিছু পরীক্ষা নিতে পারিনি, তারপরের বছর তো কোনো পরীক্ষা অ্যারেঞ্জ করাই সম্ভব হয়নি। এবারও সতর্কতামূলকভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হোম সেন্টারেই এবার পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীদের অন্য কোনো ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে হবে না, নিজেদের স্কুলেই তারা পরীক্ষা দেবে। এই জন্য একটু ভেনুটা বেশি হয়েছে, 140 স্কুলেই, যে উচ্চ মাধ্যমিক স্কুল যেগুলো রয়েছে প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক স্কুলেই তাদের নিজেদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। 140 মোট হচ্ছে 140 ভেনু, এবং এর মধ্যে মূল কেন্দ্র রয়েছে 19। মোট ছাত্র হচ্ছে এবার 16,165 ছাত্র পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে ছাত্র হচ্ছে 6,922 আর 9,243 হচ্ছে ছাত্রী। অর্থাৎ একটা খুব লক্ষণীয় বিষয় জলপাইগুড়িতে যেটা দেখা যাচ্ছে যে ছাত্রীর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গজলডোবায়। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনায় 25 মার্চ থেকে শুরু হয়েছিল বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। 25 মার্চ কালিম্পংয়ে এর শুভ সূচনা হয়। রাজগঞ্জের গজলডোবায় 27 মার্চ সমাপ্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল। বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, হিমালয়ের হসপিটাল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রধান উপদেষ্টা রাজু বসু, সম্রাট সান্যাল সহ আরও অনেক বিশিষ্টরা। বেঙ্গল হিমালয়ান কার্নিভাল আমাদের বিশেষ করে যে উদ্দেশ্যটা, যে আজকে বাংলায় যে হিমালয় আছে সেটা পৃথিবীর অনেক মানুষ কিন্তু জানে না। আমরা হিমালয় বলতে সবসময় হিমাচল, কাশ্মীর, ভুটান, নেপাল, অরুণাচল এগুলো আমরা বুঝে থাকি, কিন্তু আজকে যে বাংলাতেও এরকম হিমালয় আছে, আজকে এরকম তিস্তার জলে এইভাবে যে কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশন দেখা যায় সেটা কিন্তু পৃথিবীর বহু মানুষ জানে না। তো এই বেঙ্গলে হিমালয়টাকে দিয়ে স্পেশাল একটা যে ট্যুরিজম ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে, আর স্পেশালি এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেভাবে ট্যুরিজম পড়ে গেছিলো সেখান থেকে এই ফিরিয়ে আনা, এই ধরনের ব্র্যান্ডিং দিয়ে, এটা আমাদের এক নম্বর উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য আমাদের এটা ছিল যে এই 2.5 বছরে আমাদের বাংলায় যে পর্যটন এতটা এগিয়ে গেছিলো, এই 2.5 বছরে এই ক্ষতিটা হওয়ার জন্য আমরা যাতে লোকাল স্টেক হোল্ডার, একদম গ্রামীণ অঞ্চলে যারা হোমস্টে ওনার, যারা গাইড, পাখি দেখানোর গাইড, যারা ছোটো ছোটো দোকান চালায়, চা বা পুরি বা এই ধরনের দোকান চালায়, তারা প্রত্যেকে যাতে ট্যুরিজমের হাত ধরে ফিরে আসতে পারে তার জন্য এই উদ্যোগটা নেওয়া। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পৌশালী দাস সরকারের স্বামী শান্তনু সরকার আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি ভর্তি। পারিবারিক সমস্যার কারণে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা নাকি দলীয় কোনো কারণে এই ঘটনা, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সদ্য পুরসভা ভোটে জয়ী হয়ে 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পৌশালী দাস সরকার কাউন্সিলর পদ পেয়েছেন। সূত্রের খবর, পৌশালী দেবী তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তার স্বামীকে দলের কিছু ব্যক্তি আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, সেই কারণেই তিনি এই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। যদিও ক্যামেরার সামনে পৌশালী কিছু বলতেই চাননি। কাউন্সিলরের স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। এদিন সৈকতবাবু জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণেই হয়তো এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি। বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পৌশালী দাস, তার স্বামী শান্তনু সরকার অসুস্থ। আর আপনারা তো এমনিও জানেন যে কেউ অসুস্থতার খবর পেলে আমি পৌঁছাই, আমার চেনা জানা লোক বা যদি কোনো অপরিবার থাকে শহরে বা শহরের বাইরে, এটা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি আসলাম, দেখলাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম এবং ওকে CCU-তে রেফার করা হয়েছে এবং CCU-তে এখন শিফট করা হবে। তবে আমার দেখে মনে হলো, আমি তো ডাক্তার না, যেটুকু বুঝলাম হেমোডাইনামিক্যালি স্টেবল আছে, প্রেশার স্যাচুরেশন সবই মেনটেন করছে। দেখুন, একটা পরিবারে কখন এই ধরনের ঘটনা ঘটে তা কিন্তু কেউ নির্দিষ্ট আকারে বলতে পারে না। কেউ যদি প্ররোচনা দিয়ে থাকে সেটা দল দলের মতো করে অবশ্যই দেখবে, এবং আমি এখন এগুলো আলোচনার বিষয় না, আমি খালি বলে গেলাম যে ডাক্তারবাবুর চিকিৎসাটা যেন সঠিকভাবে হয়। আর ও ওকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল, কে দিল, কেনই বা দিল, এগুলো দল দেখবে, দলীয় স্তরে এগুলো অবশ্যই আলোচনা হবে। কিন্তু তাদের নামগুলো কি পাঠাবেন? তিনি তো নামগুলো ভুলেছে যে এদের জন্য আমার স্বামী আত্মহত্যার চেষ্টা করছে তৃণমূলে। সেই নামগুলো ও দলের কাউন্সিলর ও দলীয়ভাবে আমাদেরকে আগে জানাক, তারপর অবশ্যই আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় গজলডোবায় এক হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাজগঞ্জের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তার চরে মহারাজঘাট সবজি ক্ষেতের পাশ থেকে হাতির মৃতদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৈকুণ্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তিরকে এবং বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। স্থানীয় সূত্রে খবর, বন সংলগ্ন তিস্তার চর এলাকায় ব্যাপক হারে সবজি চাষ হয়। খাদ্যের সন্ধানে প্রায় প্রত্যেক দিনই বুনো হাতি ওই এলাকায় হানা দেয়। তাই অনেক চাষি জমির ফসল হাতিদের হাত থেকে রক্ষা করতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন, এমনটাও অভিযোগ। এদিন লাউ ক্ষেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই জমিতে রাসায়নিক সার ভর্তি বস্তাও পড়েছিল। আমি আমার বাড়িতে ছিলাম, সকাল 9টার সময় বেলাকোবা রেঞ্জের দীপক আমাকে ফোন করলে যে একদম ভাই আসো, একটা হাতি মারা গেছে, একটু দেখে যাও। এইভাবে আমি খবর পেলাম। এসে কী দেখলেন? কী অবস্থা? দেখলাম হাতিটা পড়ে আছে, পাশাপাশি একটা লাউ ক্ষেতও আছে। পাশে যেটা হাতিটা যেখানে মারা গেছে সামনে কিছু সার বয়ে আছে, এখানে উচ্ছে ঘাত আছে। মনে হচ্ছে এটা বলা যাচ্ছে না, হার্ট অ্যাটাকও হতে পারে, সার খেয়েও মারা যেতে পারে বা অন্য কিছু হতে পারে। পোস্টমর্টাম রিপোর্টের আগে এটা বলা অসম্ভব। এই ধরনের ঘটনা আগে একটা সেটা দেখেছিলাম এই এলাকায়, ওটা ইলেকট্রিকটাকে শখের মতোই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাতেও কয়েকজন অ্যারেস্ট হয়েছিল, কিন্তু এটা এটা যে কি হয়েছে এটা বলা মুশকিল। এ বিষয়ে মঞ্জুলা তিরকে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে, কিভাবে হাতের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই জানা যাবে। এটা এখন পোস্টমর্টাম হয়নি, পোস্টমর্টামের পরে জানা যাবে কজ অফ ডেথটা। কি হাতি আছে রে, কি বলে এটা? কি টাস্কার? এটা দাঁতাল হাতি। কখন জানতে পারলেন? এটা সকাল 6টা নাগাদ ডিটেক্ট হয়েছে। তা প্রাথমিক মানে কি অনুমান করছেন কি হতে পারে? এখন তো দেখেন এখানে লাউ ক্ষেত আছে, ওপেন এরিয়াতে আছে, এখন তো আনুমানিক তো সেভাবে বলা যাবে না। তো পোস্টমর্টাম রিপোর্টটা অ্যাকচুয়াল কজ অফ ডেথটা বলবে। তাহলে এই হাতিটা কি এই বৈকুণ্ঠপুর জঙ্গলে ছিল? পাশেই জঙ্গল আছে নিশ্চয়ই, এটা জঙ্গলের হাতে। চৈত্র সংক্রান্তিতে রয়েছে চড়ক পুজো এবং মেলা, তার আগে ভক্তরা ভগবান মহাদেবকে কাঁধে নিয়ে চাঁদা সংগ্রহে বেরোলেন। শনিবার দেখা গেল ময়নাগুড়ির ঝাজাঙ্গি এলাকা থেকে চারজন ভক্ত জলপাইগুড়ি শহরে এলেন পুজোর চাঁদা সংগ্রহের জন্য। মহাদেবকে কাঁধে নিয়ে মনোতোষ রায় বলেন, বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়ে তারা পুজোর চাঁদা জোগাড় করছেন। এটা চড়ক পূজা? কবে? চৈত্র সংক্রান্তির দিন। কি করছেন সেজন্য? এই জন্য মানে মহাদেবকে বেরাচ্ছি। আচ্ছা, নিয়েছেন মহাদেব? মহাদেব ঠাকুর কি করছে? এটা এই জলপাইগুড়ি, মায়াগুড়ি, ধূপগুড়ি এসব জায়গায় যাওয়া হয়। চাঁদা? হ্যাঁ, ঠাকুর। এটা কবে এই পুজোটা হবে? মানে চক্রদের লাস্ট দিন, মানে চৈত্রের 30 তারিখ লাস্ট। আচ্ছা, বলছি কোথার থেকে আসছেন আপনারা? ঝাজাঙ্গি। ঝাজাঙ্গি মানে ওই ঝাজাঙ্গি। আচ্ছা, এই পুজোটা কি ওখানেই হবে? ওখানে। আচ্ছা, পুজোর নিয়মিত ঘুরছি, এখন নিরামিষ খাইতে হবে। আচ্ছা, প্রতিদিন নিরামিষ। কিভাবে পুজোটা হয়? মানে গাছ গেড়ে বড়শির মধ্যে পিটি বড়শি ঘোরাতে হয়। ওটা তো ঘোরাতে হবে। কাকে ঘোরাতে হবে? ওখানে আছে ধরার ঘোরার লোক। আচ্ছা, আলাদা লোক আছে আমাদের। আচ্ছা, সেজন্য জলপাইগুড়িতে কি করছেন আপনারা? এই যে মহাদেবকে নিয়ে ঘুরতেছি। আচ্ছা, এটা কতদিন চলবে? এটা মানে যতদিন চৈত্র মাস শেষ না হয়। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জেলার সার্বিক উন্নয়নে মোট 18 দফা দাবি সনদ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স সাংসদ জয়ন্ত কুমার রায়ের হাতে তুলে দিল। শনিবার শহরের ডিবিসি রোড এলাকায় নিজস্ব দপ্তরে সাংসদের উপস্থিতিতে এই দাবিপত্রগুলি পড়ে শোনালেন সংগঠনের সদস্যরা। দাবিগুলির মধ্যে রয়েছে রেলওয়ের ঘুমটিগুলোর যানজট সমস্যা দূরীকরণ, পদাতিক এক্সপ্রেস স্থায়ীভাবে রোড স্টেশনে দাঁড়ালো, তিস্তার দ্বিতীয় সেতুর কাজ করা, আমবাড়ি ফালাকাটা এয়ারপোর্ট সহ অন্যান্য আরও বেশ কিছু। চেম্বার অফ কমার্সের তরফ থেকে আমরা 18 খানা দাবি আমরা আজকে আমাদের মাননীয় এমপি হাতে আমরা দাবি সনদ তুলে দিলাম। তো তার মধ্যে যেমন আমাদের যে নতুন বাংলাদেশ বাউন্ড যে ট্রেনটা আছে সেটার জন্য একটা ভিসা সেন্টার এবং একটা ইমিগ্রেশন সেন্টার যদি জলপাইগুড়িতে করা যায় তার একটা দাবি আমরা দিলাম। এছাড়া হলদিবাড়ি থেকে যদি দার্জিলিং মেলটাকে চালু করা যায়, এরকম বিভিন্ন দাবি দিয়েছি। কারণ ভিসাটা এখনও কিন্তু এদিক থেকে কোনো লোক গেলে কলকাতা থেকে করে আসতে হবে। তো কলকাতা থেকে এসে জলপাইগুড়িতে ট্রেন ওঠার থেকে যদি আমাদের উত্তরবঙ্গের জন্য যদি জলপাইগুড়িতে একটা ভিসা সেন্টার করা হয় আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য, আমার মনে হয় এটা খুব ভালো হবে। এ বিষয়ে সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, তিনি এই দাবিগুলোর মধ্যে অনেকগুলোর কাজ করতে পেরেছেন,
বাকিগুলো করে দেবেন। তো অনেকগুলো দেখছি, প্রায় 18টা দাবি, তো সবগুলোই ইম্পর্টেন্ট, আর তার মধ্যে কিছু কিছু তো ধরুন হয়েই গেছে, অনেকটা ঈশান রেল চালু হয়ে গেছে, যদিও রানীনগর থেকে না। আচ্ছা, তারপরে যেটা আর দার্জিলিং মেলের কথা, দার্জিলিং মেল নিয়ে খুব সেন্সিটিভ এই ইস্যুটা, অলরেডি বলেছি, সব জায়গায় বলেছি, হলদিবাড়ি ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপড হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে হলদিবাড়ির ইনফ্রাস্ট্রাকচার, যদি হলদিবাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়ে যায় তাহলে এটাও মানে জলপাইগুড়ি অবধি, হলদিবাড়ি অবধি দার্জিলিং। আমি এইগুলো যতগুলো কাজ আছে এখানে, যতগুলো কাজ উনারা দিয়েছেন সবগুলোই করার চেষ্টা করবো, এটা আমার। আমি আজ উনাদেরকে মানে একটা কথা দিতে পারি যে আমি এইগুলো করার জন্য যা যা প্রচেষ্টা আমার তরফ থেকে করা দরকার, এভরি পসিবল মিন্স, যেগুলো যত সম্ভব সবগুলো আমি করব। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সড়ক উন্নয়নে জোর, নজরে একাধিক প্রকল্প। জলপাইগুড়ির উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। আগামী 2 এপ্রিল শুরু হতে চলেছে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোট পরীক্ষার্থীর সংখ্যা, স্পর্শকাতর এলাকা সম্পর্কে কি জানালেন জয়েন্ট কনভেনার বাবলু রায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন, নমস্কার।